পূর্বের জামানায় রাজা বাদশারা জাদুকর পালতো নিজের ক্ষমতাকে দেখে শুনে রাখার জন্য, আর এই জামানায় অসৎ নেতারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুন্ডা সন্ত্রাস বাহিনী লালন করে। পূর্বের জামানায় নবী রাসূলগণের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এই জামানায়ও সমস্ত নবীদের ওয়ার সক্কানে ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথী সঙ্গী মুমিনদের উপর নির্যাতন হয়, নিপীড়ন হয়, এটা চিরন্তন সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে জালেম এবং মাজলুমের একটা উপমা তথা একটা দৃষ্টান্ত, একটা কিচ্ছা আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন। কিচ্ছাটা এত গুরুত্বপূর্ণ যে এই কিচ্ছাটা আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে একবার না তিনটি আয়াতে চার চারবার কসম করেছেন, মানে কিচ্ছাটা এত শিক্ষণীয়, এত গুরুত্বপূর্ণ। পূর্বের জামানায় এক বাদশা ছিল, বাদশার জাদুঘরও ছিল। আপনারা দেখেছেন মুসা আলাইহিস সালামের আমলে জাদুঘর ছিল না, ফেরাউনের সময় জাদুঘর ছিল, তো এই বাদশারও আমলে জাদুঘর ছিল। ঘটনাটা আল্লাহ নিজে বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যেটা ইমাম মুসলিম আলাইহি রাহমাহ উল্লেখ করেছেন। বাদশার একজন জাদুঘর ছিল, জাদুঘর বলছে বাদশা মহোদয়, আমি তো আপনার রাজ্য দেখে শুনে রাখি, কিন্তু আমার যদি মরণ হয়ে যায় তাহলে আপনার রাজ্য কে দেখে শুনে রাখবে? বাচ্চা চিন্তা করলেন, হ ঠিকই তো, জাদুঘর বলছে বাচ্চা মহোদয় এক কাজ করে, পুরো দেশ থেকে চাচাই করে, বাছাই করে, ব্রিলিয়েন্ট মেধাবী একটা ছেলে আনে যাকে আমি জাদু শিখাবো, যেন আমি মরে গেলেও আপনার রাজ্যের কোনো সমস্যা না হয়, আপনার গতি যেন সরে না যায় বা আপনাকে ছাড়তে না হয়। বাচ্চা বললো, এটা তো খুব সুন্দর কাজ, ঠিক আছে, সারা দেশ থেকে যাচাই করে, বাছাই করে একটা মেধাবী, ব্রিলিয়েন্ট মেধা সম্পন্ন বুদ্ধিমান একটা ছেলে জোগাড় করে, চুজ করে সারা দেশ থেকে এনে বাচ্চার সামনে হাজির করা হলো। বাচ্চা তাকে নির্দেশ দিল, তুমি প্রতিদিন জাদুঘরের কাছে যাবা আর জাদু শিখবা, একটা কথা না বললেই নয়। পূর্বের জামানার বাচ্চারা কিন্তু নিজেকে এক পর্যায়ে রব দাবি করত, যেমন সূরা নাজিআতে 24 নম্বর আয়াতে এসেছে, ফাকাল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন নিজে শুধু রব না, বলে তার সেনা কি সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ বলেন। তো এই বাচ্চাও নিজেকে রব দাবি করেছে, ছেলেকে জাদু শিখতে পাঠিয়েছে, ছেলে এখন প্রতিদিন জাদুঘরের বাড়ি জাদু শিখতে যায় আর ওখান থেকে বাড়ি ফিরে আসে, এটাই তার দায়িত্ব। এই যাতায়াতের পথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অনুসারী আলেমের বাড়ি ছিল, রাহেবের বাড়ি ছিল, ছেলেটা আলেমের বাড়িতেও যায়। আলেম জিজ্ঞেস করলেন, তুমি ওদিকে কোথায় যাও? বলছে আমার রবের নাউজুবিল্লাহ নির্দেশ, তার কাছে জাদু শিখতে, জাদু শিখতে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আলেম তাকে দাওয়াত দিলেন যে জাদুকর কোনোদিন যেরকম রব হতে পারে না, আর এই জাদুবিদ্যাও কোনোদিন ভালো কিছু নয়, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হয়ে যাও আর ওখানে যাও আর না যাও, কিন্তু তুমি দিন শিখতে আরম্ভ করো, কারণ হলো ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ইলম হাসিল করা, ইলমের চেয়ে দামি আর কিছু নাই। ছেলেটা বললো, ঠিক আছে, আলেমের কাছে কালেমা পড়ে মুমিন হয়ে গেছে, এখন প্রতিদিন জাদুঘরের বাড়িতে যাতায়াতের সময় আলেমের বাড়িতে ঢুকে, হয়তো যাওয়ার সময় নয়তো আসার সময় এলেম শিখতে আরম্ভ করেছে। আজকে পৃথিবীর অবস্থা তো এমন, অধিকাংশ যারা নাস্তিক হচ্ছে, ইয়াং মুরতাদ হচ্ছে, গিয়ে দেখেন তার বাবার দাড়ি আছে, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এর পিছনে একমাত্র কারণ হলো আজকে বাবা লাঠি ভর দিয়ে দিয়ে মসজিদে যান, আজকে বাবা দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু সন্তান হচ্ছে নাস্তিক, সন্তান হচ্ছে মুরতাদ, তার একমাত্র কারণ হলো এই ছেলেগুলোকে যদি মক্তবে আর মাদ্রাসায় দিন ইসলাম শেখানো হতো, আজকে প্রত্যেকটা বাবার এই বার্ধক্যে কবরে যাওয়ার মুহূর্তে তাদের সন্তানকে নাস্তিক আর মুরতাদ দেখতে হতো। দিনের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা আছে। ছেলেটা এলম শিখতে আরম্ভ করেছে, যাতায়াত স্টার্ট করেছে আলেমের বাড়িতে,
তো একদিন রাস্তার মাঝখানে হাদিস আসছে, দাগ বাতিন আজরি মাতিন, যে বড় একটা ভয়ঙ্কর প্রাণী, সাপ অজগর সাপ হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে। রাস্তায় তার যাতায়াতের পথে এটা কাটা হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ রাস্তার এপারে দাঁড়িয়ে আছে, ওপারে দাঁড়িয়ে আছে, এপারের মানুষ ওপারে যায় না, ওপারের মানুষ এপারে যায় না, প্রাণীটা রাস্তার মাঝখানে। ছেলেটা আছে দুর্লভন অবস্থায়, একদিকে আলেমের কাছে যায় দিন শিখতে, আরেকদিকে জাদুকরের কাছে যাচ্ছে কুফুর শিখতে। জাদু করা তো হারাম, না যায় ব্ল্যাক ম্যাজিক, ওদিকে যাচ্ছে। তো ছেলেটা চিন্তা করছে, আচ্ছা আমি একদিকে আলেমের কাছে যাই, আরেকদিকে জাদুকরের কাছে যাই, কোনটা সত্য? আল্লাহর কাছে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহর কাছে কি জাদুকর প্রিয় না আলেম প্রিয়? আজকে এটা পরীক্ষা করব। আর পরীক্ষার মাধ্যমটা এভাবে বেছে নিয়েছে, রাস্তা থেকে একটা ছোট্ট পাথর তুলে নিয়েছে হাতে, এই পাথরটা ওই প্রাণীকে মারার মোকাবেলায় কোনোভাবেই কোনো সমকক্ষ নয় বা উপযুক্ত নয়, কিন্তু সে পরীক্ষা করছে। হাদিসের বাক্যে এসেছে 7703 নম্বর হাদিস মুসলিম শরীফের, ইমাম মুসলিম আলাইহির রহমাত রাসূলের হাদিস এনেছেন, যুবক বলছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিব ফাকতুল হাদিহি দাব্বা, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিব ফাকতুল হাদিহি দাব্বা। ছেলেটি বলছে, আল্লাহ আমি তো একদিকে জাদুঘরের কাছে যাই, আরেকদিকে আলেমের কাছে যাই, কিন্তু জানি না তোমার কাছে জাদুঘর বেশি প্রিয় নাকি আলেম বেশি প্রিয়। আল্লাহ আমি পরীক্ষা করতে চাচ্ছি, এই পাথরটি আমি নিক্ষেপ করব, তবে তোমার কাছে যদি ইনকার আমর রহিবি হাত্তা ইলাইকা মিন আমরিস সাহির, জাদুঘরের তুলনায় আলেম বেশি প্রিয় হন, তাহলে আমার এই পাথরটি নিক্ষেপের সাথে সাথে যেন এই প্রাণীটি নিঃশেষ হয়ে যায়। জাদুঘরের কাছে যাওয়া ছেলেটি পাথরটি নিয়ে আলেমকে পরীক্ষা করছে, তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন এটা সত্য কিনা, আল্লাহ সত্য কিনা, আল্লাহর কাছে আলেম বেশি প্রিয় না জাদুঘর বেশি প্রিয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছেলেটি ছোট পাথরটি ওই প্রাণীটির গায়ে মারতে দেরি হয়েছে, প্রাণীটি নিঃশেষ হতে দেরি হয় নাই, প্রমাণ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, যে আলেম তাকে দিন শেখাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন তিনি সত্য। জোরে বলুন আল্লাহু আকবার, প্রমাণ হয়ে গেছে। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, আরে এত বড় প্রাণী, আমরা লাঠি সুটা নিয়ে ওকে মারার জন্য কোনো কিছুই পাচ্ছিলাম না, এই ছেলে ছোট্ট পাথর মেরেছে, এই প্রাণী নিঃশেষ হয়ে গেছে, এই ছেলের হাতে না জানি কি জাদু আছে। অন্ধ ব্যক্তি এসে বলে, ভাই আমার চোখ দুটো ভালো করে দাও, যুবক হাত বুলিয়ে দেয়, চোখ ভালো হয়ে যায়। বোবা ব্যক্তি এসে বলে, আমার মুখ ভালো করে দাও, হাত বুলিয়ে দেয়, বাবা মুখ ভালো হয়ে যায়। পা পঙ্গু ব্যক্তি এসে বলে, আমার পা ভালো করে দাও, হাত বুলিয়ে দে, পা ভালো হয়ে যায়। শুধু এটা না, যুবক বলে হাদিসের বাক্য, ওরা বলে তুমি ভালো করে দাও, যুবক বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আরে শিফা তো আমি দেই না, শিফা দেন আমার আল্লাহ, শিফা দেন আমার আল্লাহ, শিফা দেন আমার আল্লাহ। ওই রাজার ওই বাদশার যে কিনা নিজেকে রব দাবি করেছিল, তার একজন মন্ত্রী ছিল, ক্যাবিনেট মেম্বার ছিল, মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিল, অন্ধ ব্যক্তি যিনি কিনা চোখে দেখেন না, বুদ্ধি ভালো হওয়ার কারণে, মেধা ভালো হওয়ার কারণে বাদশাটাকে মন্ত্রী বানিয়ে রেখেছিলেন, সেই মন্ত্রী অন্ধ, চোখে দেখেন না, তার কাছে এই নিউজ গিয়ে হাজির হয়েছে। তাকে গিয়ে মন্ত্রীকে গিয়ে বলতে লাগলো এলাকার লোকেরা, মন্ত্রী মহোদয় আপনিও চোখে দেখেন না, আরে আমাদের দেশে তো এমন এক ছেলের আবির্ভাব হয়েছে, হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আর আপনি এখনো চোখে দেখেন না, এটা তো হতে পারে না। মন্ত্রী বিশাল উপঢৌকন সংগ্রহ করে গিফট নিয়ে যুবকের কাছে গিয়ে হাজির, বিশাল গিফট নিয়ে বলছে, যুবক তুমি আমার চোখ ভালো করে দাও, তুমি আমার চোখ ভালো করে দাও, দেখো তোমার জন্য কত গিফট নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। যুবক বলে, মন্ত্রী মহোদয় চোখ ভালো হয়ে যাবে এতে সন্দেহ নাই, কিন্তু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ দাওয়াত দিতে হবে এখন হেড অফিসে, মন্ত্রীর কাছে যদি কালেমার দাওয়াত যায় এটা বাচ্চা পর্যন্ত গিয়ে পৌঁছাবে, এটাই আল্লাহ তাআলার আদেশ। মন্ত্রীকে বলল, আপনি কালেমা পড়তে হবে, চোখ ভালো করে দিবেন আমার আল্লাহ। মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, যুবক আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিয়েছে, মন্ত্রীও ভালো হয়ে গেছেন, আল্লাহু আকবার। মন্ত্রী রানিং মন্ত্রী, এখনো তাকে পদচ্যুত করা হয় নাই, এখনো তাকে বরখাস্ত করা হয় নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরাও দেখতে পাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনকে রাজনীতি করে দিনের পক্ষে থাকার কারণে, রাজনীতি করে কোরআনের পক্ষে থাকার কারণে, রাজনীতি করে ইসলামের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়, তাদেরকে দল থেকে পদচ্যুত করা হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানের এত দল থেকে ধর্মকে বড় ভাবে, ধর্মকে বড় ভাবে, ধর্মকে বড় ভাবে।
বন্ধুরা আমার মন্ত্রী মহোদয় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন মন্ত্রী তো রানিং মন্ত্রী এখনো বরখাস্ত হননি এখনো পদচ্যুত হননি কোরআনের ঘটনা বলছি যেন সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের মধ্যে ইমাম মুসলিম উল্লেখ করেছেন 7703 নম্বর হাদিসে মন্ত্রী তো রানিং মন্ত্রী মন্ত্রণালয়ে গিয়ে হাজির হাদিসের বাক্য বাচ্চা দেখে বলে মান রদ্দা আলাইকা বসরাক বাচ্চা তোমার দেখা রাখছে বাচ্চা দাবি করেছে নিজেকে রব এখন থেকে মন্ত্রীর চোখ দিল অন্যজনকে মান রদ্দা আলাইকা বসরাক এই তোমার চোখকে ফিরিয়ে দিয়েছে মন্ত্রী বললেন রব্বি আল্লাহ সুবহানাল্লাহ বললেন নাকি কে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ বাচ্চা তো মাথা খারাপ হাদিসে এসেছে বাচ্চা পাল্টা প্রশ্ন করলো ওয়ালাকা রব্বুন গায়রি আমি ছাড়া তোমার আমার রব আছে মন্ত্রী বললেন তিনি একমাত্র রব তুমি রব না যে রবের সন্ধান পেয়েছি তিনি রব বাচ্চা তার উপর নির্যাতন আরম্ভ করলো যে এই রবের সন্ধান কোথায় পেয়েছিস বল আমার খেয়ে আমার মন্ত্রী হয়ে আমার রাজত্বের পরিচালনা পর্ষদের একজন সদস্য হয়ে আবার আরেক রব মানিস এটা তো মানা যায় মন্ত্রী এক পর্যায়ে বললেন বাচ্চা মহোদয় আপনি যেই ছেলেটাকে জাদু শিখতে দিয়েছিলেন মেধাবী মেধা সম্পন্ন বুদ্ধিমান সেই ছেলের কাছে এই রবের সন্ধান পেয়েছে বাচ্চা চিন্তা করলো মনে মনে যাক ভালো হয়েছে কারণ যাকে আমি জাদু শিখতে পাঠিয়েছি সে যদি হাত দিলে চোখ ভালো হয়ে যায় এই হাত যদি আমার রাজ্যের উপর থাকে তাহলে তো রাজ্যের আর টেনশনই নেই বুঝলেন এই কথা কিন্তু এই স্বপ্ন ছিল দুঃস্বপ্ন ছেলেকে ডেকে এনেছে তো বলছে বাহ তুমি তো খুব চমৎকার জাদু শিখেছো হাত দিলে চোখ ভালো হয়ে যায় হাত দিলে পা ভালো হয়ে যায় হাত দিলে মুখ ভালো হয়ে যায় যুবক বলে বাচ্চা মহোদয় লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ আরে আমি শেফা দেই না শেফা দেন আমার আল্লাহ বাচ্চার মাথা আরো খারাপ হয়েছে মন্ত্রীও বলে আল্লাহ এও বলে আল্লাহ এও বলে আল্লাহ মন্ত্রীও বলে আল্লাহ বাচ্চা যুবকের উপর নির্যাতন নিপীড়ন আরম্ভ করলো এ আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো আলেম তাকে নিষেধ করেছিলেন আলেম তাকে নিষেধ করেছিলেন আমার কাছে তুমি দিন পেয়েছো এই দিন কোথায় পেয়েছো এটা কাউকে বলবা না তাহলে আমাকে যদি বাচ্চা হত্যা করে ফেলে মেরে ফেলে তাহলে এই দিনের দাওয়াত তো আমি কাউকে দিতে পারবো না দাওয়াতের পরিসীমা বন্ধ হয়ে যাবে সংক্ষিপ্ত হয়ে যাবে কারো কাছে এই কথা বলবা না ছেলেটি মার খেয়ে খেয়ে এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় আলেমের কথা বললো অমুক জায়গায় এক আলেম তার কাছে আমি দিনের দাওয়াত পেয়েছি আলেমকে আনা হলো আলেমকে এনে বলা হলো আমার রাজ্য থেকে আমি রব নামে তুমি আবার আরেকজনকে রব মানো তোমাকে তো রাখা হবে না আলেম বললেন রাখা হবে না মানে কি বলে মেরে ফেলা হবে আলেম বললেন প্রয়োজনে আমি মরতে রাজি আছি কিন্তু আল্লাহ ছাড়তে রাজি নাই তুমি আবার কিসের রব রব তো একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারেন না করাতেনে ওই জামানায় করাতেনে নবীজি 1450 বছর আগে উল্লেখ করেছেন করাতেনে আলেমের মাথা থেকে পা পর্যন্ত চিরে চিরে বিখণ্ডিত করে দেওয়া হয়েছে আলিম শহীদ হয়ে গিয়েছেন আলিম শহীদ হয়ে গিয়েছেন আরে নাস্তিকেরা আরে মুরতাদেরা ইসলামের দুশমনেরা কোরআনের দুশমনেরা সবক নাও সবক নাও আলেমের ঘটনা থেকে সবক নাও নবীজি যে ঘটনা বলেছেন সেখান থেকে সবক নাও যারা আজকে আলেমকে ঘাড় মটকাতে চাও সবক নাও যারা আজকে আলেমকে গালি দাও সবক নাও আলেমরা কোনদিনও শাহাদাতের মৃত্যুকে পরোয়া করে না আলেমরা বুলেটকে ভয় করে না আলেমরা করাতে চিরে চিরে শহীদ হয়েছেন তারা আজকে পা দিলে রাজ্য থেকে ফাঁসির কাষ্ঠে ঝুললেও কালেমা ছাড়বে না কোরআন ছাড়বে না ইসলাম ছাড়বে না ইনশাআল্লাহ আলেম শহীদ হয়েছেন আলেম শহীদ হয়েছেন মন্ত্রীকে ডাকা হলো এ আলেমের মতো তোমাকেও হত্যা করা হবে মন্ত্রী বললেন আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি আমিও আলেমের মতো শহীদ হব কালেমা ছাড়বো না এই রবকে ছাড়তে পারবো না মন্ত্রীকেও শহীদ করা হলো আজকেও মন্ত্রী আছে পৃথিবীর সব দেশে আজকে মন্ত্রী আছে পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু এরকম একজন ন মুসলিম মন্ত্রী কজন হতে পেরেছে একটু চিন্তা করে দেখেন তিনিও শহীদ হয়ে গিয়েছেন যুবককে আনা হলো বলা হলো
তোমাকেও মেরে ফেলা হবে যুবক বলল আমিও শহীদ হতে চাই কিন্তু তোমার কাছে আপোষ করতে চাই না বাতিলের কাছে আপোষ করতে চাই না বাচ্চা চিন্তা করলো যে যুবক হাত দিলে চোখ ভালো হয়ে যায় যে যুবক হাত দিলে পা ভালো হয়ে যায় যে যুবক হাত দিলে বোবা মানুষগুলো ভালো হয়ে যায় সেই যুবককে তো কোরআন দিয়ে কাটা সম্ভব হবে না তবে তাকে কিভাবে হত্যা করা যায় বাচ্চা একটা কমিটি গঠন করে দিল সৈন্যবাহিনী দিয়ে বাচ্চার আর বলা হলো দেশের সর্বোচ্চ পাহাড়ে নিয়ে যাবা তাকে সবার তাকে সব পাহাড়ের উপরে যেই পাহাড় সেই পাহাড়ের উপরে উঠিয়ে তাকে বলবা আমাকে রব মানতে যদি আমাকে রব মানে তাকে জীবিত ফিরিয়ে নিয়ে আসবা আর আমাকে যদি রব না মানে তাহলে তাকে ওখান থেকে ফেলে হত্যা এই কোন বেয়াদব এখানে চেহারার মধ্যে লাইট মারা ওরা জানেন তো হ্যাঁ বেয়াদব কোথায় একেবারে এই বড় ভাই চুপ আপনারা চুপ করুন ওইখানে যে আছেন বলেন যে এই যে লোকটা পিলারের নিচে যে ট্যাগ শার্ট নাকি বড় লাল লাইট মারলেন কেন এখানে কি ফাইজলামের জায়গা হ্যাঁ আপনি মুখ দিয়ে বলেন লাইট মারেন কেন এই এটা কাট করে দিয়ে মিডিয়ার ভাইদেরকে বলতেছি সময় অল্প ডিস্টার্ব করলে ম্যানেজ করা হবে যুবককে পাহাড়ের উপরে নিয়ে উঠানো হয়েছে পাহাড়ের উপরে উঠিয়ে যুবককে মেরে ফেলবে তো পাহাড়ের উপরে উঠিয়ে বলতেছে এই যুবক তুমি যদি বাচ্চাকে রব মানো তাহলে তোমাকে জীবিত নিয়ে যাওয়া হবে নচেত কিন্তু জীবিত যেতে পারবে না যুবক বলে তাই নাকি বলে হ্যাঁ যুবক আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহুম্মাকফিনিহিম বিমাশি হাদিসের বাক্য যে আল্লাহ এরা আমাকে মারতে এনেছে তুমি কি করবা করো পাহাড়ের উপর এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে সব পড়ে মরে শেষ যুবক আবার বাচ্চার দরবারে এসে হাজির বাচ্চা বলছে তুমি কিভাবে আসলা বলেই তো আসলাম তোমার সাথীরা কোথায় বলল কাফানি হিমুল্লাহ যেই সৈন্যদেরকে আপনি আমার সাথে পাঠিয়েছিলেন মারার জন্য আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন বাচ্চা চিন্তা করলো এর তো পাহাড়ে পাঠিয়ে মারা যাবে না তাহলে কি করা যায় সমুদ্রে পাঠাও আবার সৈন্যবাহিনী দিয়ে সমুদ্রের গভীরে পাঠানো হলো নিয়ে যাওয়া হলো সমুদ্রে সেখানে তাকে মেরে ফেলা হবে মাছের খাদ্য হিসাবে সেখানে মেরে ফেলে রাখা হবে যদি কালেমা না ছাড়ে আল্লাহকে রব মানতে যদি ভুলে না যায় তাকে নিয়ে যাওয়া হলো সমুদ্রে সেখানে নিয়ে গিয়ে বলা হলো আবার সেম ভাবে তুমি যদি বাচ্চাকে রব মানো তাহলে তোমাকে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে নচেত এখান থেকে জীবিত যেতে পারবা না যুবক আবার আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহুম্মাকফিনিহিম বিমা আল্লাহ এই সমুদ্রে ওরা আমাকে মারতে এনেছে তুমি কি করবা তোমার ফয়সালা তুমিই করো সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে জাহাজ ডুবে গিয়েছে সব পড়ে মরে জাহাজ থেকে শেষ হয়ে গিয়েছে যুবক আবার বাচ্চার দরবারে এসে হাজির হয়ে গিয়েছে বাচ্চা দেখে বলে আরে তুমি আবার কিভাবে আসতে এই সমুদ্র থেকে ওরা কোথায় যুবক বলছে কাফানি হিমুল্লাহ আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন আরে ইমানদার মুসলমানেরা আল্লাহর নামে কসম করে বলি নমরুদের জন্য আল্লাহ যেভাবে যথেষ্ট ছিলেন ফেরাউনের জন্য যেভাবে আল্লাহ সতর্ক যথেষ্ট ছিলেন আজকে 2020 সালের নমরুদ ফেরাউনের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট আমাদের শুধু তাই না বাচ্চা চিন্তা করলে এই ছেলেকে কিভাবে মারা যায় তাহলে তার সাথে একটা কম্প্রোমাইজিং এ যাও দুজন মিলে সন্ধি করে তাকে মারে বলছে আচ্ছা তোমাকে কি মারা যাবে না বলছে হ্যাঁ মারতে পারবে তবে আপনার বুদ্ধিতে না আমার বুদ্ধিতে বলছে কিভাবে বলছে সারা দেশের সবাইকে হাজির করে একটা সমাবেশের আয়োজন করতে হবে কেউ বাড়িতে থাকতে পারবে না সব সমাবেশে হাজির থাকতে হবে বলছে ঠিক আছে করব তো বলছে আমার তীর আমার ধনুক নিয়ে আমাকে মারতে হবে মঞ্চ মানি ওখানে উঠে আমাকে মারবে আর তীর মারার সময় বলতে হবে বিসমি রব্বিল গোলাম মানে এই যুবকের রবের নামে তীর মারলাম কথা বুঝলেন বাচ্চা নিজেকে রব দাবি করে এখন তীর মারবে কার নামে জোরে বলেন কার নামে কত বড় নির্বোধ দেখে বলছে তাও তোমাকে মারতে হবে তোমার রবের নামে মারবো মাগার তোমাকে মারতে হবে বিশাল সমাবেশের আয়োজন করা হলো মঞ্চে উঠানো হলো ছেলেকে সব মানুষের সামনে চিৎকার দিয়ে শর্ত ছিল জোরে সবাইকে শুনিয়ে এটা বলতে হবে বিসমি রব্বিল গোলাম যে যুবকের রবের নামে তীর মারলাম তীর মারা হয়েছে বুকে যুবকটি শহীদ হয়ে গেছে কিন্তু মজার বিষয় হলো বাচ্চা যখন চিৎকার করে বলেছে বিসমি রব্বিল গোলাম সারা দেশের উপস্থিত সবাই বলে উঠলো আমরাও এই যুবকের রবের উপর ঈমান এনে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ যুবক বলেছে বিসমি রব্বিল গোলাম বলতে হবে বাচ্চা বলেছে বিসমি রব্বিল গোলাম
আর সমস্ত দেশের মানুষগুলো বলল আমান্না বিরাব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছু চেলা চামুন্ডরা থাকে না, তেলবাজ পা চাটে, আমাদের দেশে নাই, আর এই দেশে সব থেকে বেশি আছে, অন্যান্য দেশে কম। চেলারা বলছে বাচ্চা মহোদয় এটা করলেন কি, এত মানার হয়ে গেছে। বলে কেন, তিনজনকে শেষ করতে গেলেন, এত পুরো দেশবাসী কালেমা পড়ে মুমিন হয়ে গেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনাই তাদের অপরাধ ছিল। বাদশা আদেশ দিল, এক পর্যায়ে সবার পরামর্শক্রমে তার দালালদের চামচাদের যে বাদশা মহোদয় তাদেরকে বলেন এই যে সবাই কালেমা পড়ে মুমিন হয়েছে, এরা যদি কালেমা না ছাড়ে আলেমের মতো এদেরকে হত্যা করা হবে, মন্ত্রীর মতো তাদেরকে হত্যা করা হবে, যুবকের মতো তাদেরকে হত্যা করা হবে। উপস্থিত সমস্ত মুমিনরা বলল আমরাও যুবকের মতো আলেমের মতো মন্ত্রীর মতো শহীদ হতে চাই, কালেমা ছাড়তে রাজি নাই। চামচারা বুদ্ধি দিল বাদশা মহোদয় এখন কি করা, বিশাল গর্ত খুঁড়েন, কতিলা আসহাবুল উখদুদ আই লুইনা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ ইযহ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বিশাল গর্ত খুঁড়েছে তাদের বুদ্ধিতে এবং মুমিনদেরকে ঈমান আনার অপরাধে মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধু ঈমান আনার অপরাধে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অপরাধে সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে আন-নার যাতিল ওয়াকুদ আগুন জ্বালিয়ে মুমিনদেরকে ঈমান আনার অপরাধে সেই আগুনে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করা হচ্ছিল, শহীদ করা হচ্ছিল। হাদিসের বাক্যে এসেছে হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়্যুন, একজন মাকে আনা হলো। এখানে যারা বাবা হয়েছেন তারা জানেন একটা সন্তানের ভালোবাসা বাবার কলিজায় কতটুকু, যারা মা হয়েছেন পর্দার আড়ালে তা জানেন মাকে কতটুকু ভালোবাসি আমরা। একজন মাকে আনা হয়েছে, মা এসে আগুনের সামনে দাঁড়িয়ে কাঁদছেন, হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়্যুন, কোলে একটা দুধের বাচ্চা, ছোট বাচ্চা, কোলের শিশুর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হতে চাই, আমি তোমার জন্য আগুনে পুড়ে শহীদ হতে চাই, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে কি করে আগুনে ঝাঁপ দিই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছোট্ট কোলের বাচ্চার মুখে জবান জারি করে দিয়েছেন, যে কিনা কথা বলতে পারে না, যার মুখে ভাষায় কোনো ফোটেনি, সে বলছে ইয়া উম্মাসবিরি, হাদিসের বাক্য ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, মা আমার আপনি ধৈর্য ধারণ করে শহীদ হয়ে যান, আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যান, কারণ আপনি হকের উপর আছেন। আমি দার্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা কোরআনের পক্ষে আছেন, যারা হাদিসের পক্ষে আছেন, যারা সুন্নতের পক্ষে আছেন, যে সমস্ত ওলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সব যারা হকের পক্ষে আছেন, ধৈর্য ধরেন, প্রয়োজনে শহীদ হব, জীবন দিব, কালেমা ছাড়ব না ইনশাআল্লাহ। মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করার একমাত্র কারণ ছিল ঈমান আনা। আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, সিরিয়ায় মুমিনদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ একটা ঈমান আনা, আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, একটাই অপরাধ ঈমান আনা। আজকে কিছু বক্তাদেরকে দেখা যায় মাইকে দাঁড়িয়ে বলা হয় ওরা আফগান বানাতে চায়, আরে আফগানিস্তানের এরা কি সন্ত্রাসী নাকি, সন্ত্রাসী করলে তো আমেরিকা করেছে, সন্ত্রাসী করলে তো রাশিয়া করেছে, আফগানিস্তান তো মাজলুম, সন্ত্রাস করলে তো ইসরায়েল করছে ফিলিস্তিনে, সন্ত্রাস করলে তো বার্মা করছে, তোমাদের মুখে তো একথা শোনা যায় না, তোমরা তো মাজলুমদেরকে বরং জালিম বানাচ্ছ। তারপরেও বলতে চাই, যদি আফগানিস্তানের লোকেরা যদি সন্ত্রাসী হয় তাহলে আমেরিকা কেন তাদের সাথে শান্তি চুক্ত করেছে, এর জবাব দাও। আমেরিকা কেন বিবৃতি দিয়েছে যে তালেবানরা সন্ত্রাসী নয়, এর জবাব দাও, দিতে পারবে না, তবে জবাব আমরা দিয়ে যাই। সামনের আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাবাক্সা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন,
সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলেম উলামারা তো সবসময় শাহাদাতের তামান্না রাখেন, শাহাদাতের মৃত্যুকে গর্বের মনে করেন। তোমরা তো মৃত্যুকে ভয় পাও, আজকে তোমরা আলেমদের সাথে খেলতে চাও। আরে বোকার দলেরা, কে কতটুকু খেলা জানে? এটা তো করোনায় পরীক্ষা হয়ে গেছে। যখন করোনায় বাবার সামনে, মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, তোমরা খেলবা কি? তোমরা তো পালায় কুল পাও নাই, প্রাইভেট বিমান নিয়ে দেশের বাইরে ভাগছো, প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে দেশের বাইরে ভাগছো। ওলামায়ে কেরাম জানাজা দিয়েছেন, দাফন দিয়েছেন, তারাই আজকে কোরআনের পক্ষে দাঁড়িয়ে বুঝাইছেন, আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না। সাবধান হোক, আলেমদের সাথে খেলতে আসো না। আলেমদের, এই চুপ করেন, শেষ। আলেমদের সাথে খেলতে আসা ঠিক করবে, ঠিক করবে, এই মাইকটা ঠিক করেন তবে। আরে ভাই, বড় প্রোগ্রামে একটু ডিস্টার্ব হতে পারে, একটু চুপ করেন না। খেলা কে কতটুকু পারে তা তো করোনাই পরীক্ষা করায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা বেটি। আলেমরা দ্বীনের বিধানকে এত বেশি গুরুত্ব দেন, যেভাবে করোনায় মৃতদের জানত দিয়েছেন, মৃত্যুকে ভয় পান নাই। যদি কাফন দাফনকে এত গুরুত্ব দেন, তাহলে কোরআনকে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবাসেন, আল্লাহকে কত ভালোবাসেন। কোরআনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলতে ভয় পান না, কোরআনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম পিছপা হন না, দিনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম পিছপা হন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু ওলামায়ে কেরাম না, নূর হোসেন কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখাচ্ছে এই দেশের কোটি কোটি প্রাণের মুসলমানের আলেমদেরকে ভালোবাসেন। আলেমদের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। শেষ কথা একটা কথা বলে দিতে চাই, সাবধান, যারা আলেমদেরকে গালি দাও, এদেশে আলেমরা ভাড়াটিয়া হয়ে আসে নাই, এদেশে আলেমরা রোহিঙ্গা হয়ে আসে নাই, এদেশে ওলামায়ে কেরাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। আলেমদের ঐতিহ্য আছে, আলেমদের ইতিহাস আছে। আজকে যারা এরকম করছো, তোমরা ভারতবর্ষের ইতিহাস ভুলে যেও না, ইংরেজদের দুঃশাসনকে ভুলে যেও না। যদি ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, নব্যনাস্তিকদের বিরুদ্ধে আজও তারা রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।